আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করি যে যেখানে আছেন এলাকার মতো ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি হাঁসের মাংস রান্ধাম, সবার লগে শেয়ার করাম। আশা করাম সবার ভালো লাগবো। যদি ভালো লাগে তো প্লিজ পাশে থাকবা, লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। আর যারা অলরেডি করে লিছেন সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি মাছের মাংসের একপারে পাতল বয়াইলিছি, পেঁয়াজ পরিমাণ মতো দিছি, আদা রসুনের পেস্ট পরিমাণ মতো দিছি, দিয়া ডালচিনি, এলাইচ, লং, গোলমরিচ, তেজপাতা দিছি পরিমাণ মতো, এক গোটা চামচ দিছি, লবণ দিছি পরিমাণ মতো, হলুদ দিছি এক চামচ, বাহর দিছি দুই চামচ, জিরে খড়ার এক চামচ দিছি, মরিচ দিছি এক চামচ আর আধা চামচ, তেল দিছি পরিমাণ মতো, দিয়া মাংসরে মিক্স করছি বালা করে। মিক্স করে আমি চুলাত বয়াই লিছি। তো সময় মাংস সিজাইছে, আমি পানি দিছি পরিমাণ মতো, পানি বেশি দিছি না। ধন্যবাদ সবরে, ভালো থাকা, সুস্থ থাকা।